শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনের আজকের আয়োজনে দুটো গানের পাখি এসেছে। ওরা দুজন খুবই দুষ্টু, খুবই মিষ্টি এবং খুবই লক্ষ্মী এবং সারাক্ষণ কুটুর পুটুর কুটুর পুটুর করতে থাকে। আচ্ছা, এই দুষ্টু মিষ্টু গানের পাখি দুটো আমাদের ঘরেরই সদস্য নিঃসন্দেহে, এবং দুজন যেহেতু এক ঘর থেকে আমাদের এই ঘরের সাথে এসেছে, এবং সেটি 2013 এবং 2019 সালের কথা। দুটো জায়গা থেকে, অর্থাৎ মানে গানের খুদে গানরা সেই জায়গা থেকে, কিন্তু দুটো আলাদা সময়ে, এবং সেই সময় থেকে এ পর্যন্ত তারা আমাদের সাথেই রয়েছে, এবং সেই সাথে সাথে আরও অনেক অনেক অর্জন, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ফাইরুজ মালিহা এবং ফাইরুজ লাবিবা, চ্যানেল আই সেরা গানরাজ, এবং সেখানে থেকে এ পর্যন্ত এদের একটা সুন্দর যাত্রা রয়েছে, তাই নিয়ে কথা। আমন্ত্রণ দুজনকে, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি খুব ভালো আছি। আমার খুব ভালো লাগছে এই যে দুটো বললাম, যে দুষ্টু মিষ্টু গানের পাখি দুটো, এই দুটোর সাথে আজকে আমার কথা হবে। আচ্ছা, আমরা একটু বলে রাখি যে আমাদের মালিহা এবং লাবিবা, ওদের নানান রকমের অর্জন রয়েছে, ন্যাশনাল কম্পিটিশনস থেকে শুরু করে এ পর্যন্ত অনেক কিছু প্রতিযোগিতা যেমন রয়েছে, তেমনি যদি বলি সম্মাননা, সেইটাও কিন্তু আমাদের মালিহার ঝুলিতে একটু একটু করে আসতে শুরু করেছে। এবং গতকালকে শেখ রাসেলের জন্মতিথি নিয়ে একটি আয়োজন হয়েছে দেশব্যাপী, আমরা সকলেই জানি, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন ছিল। সেই জায়গায় শিল্প সংস্কৃতি সেই সেকশন থেকে আমাদের মালিহাকে একটি পদক দেওয়া হয়েছে, এবং সেই মেডেলটি গলায় ঝুলিয়ে আমাদের মালিহা বসেছে, তাই নিয়ে কথা বলবো। কেমন লাগছে মেডেলটা নিয়ে আমাদেরকে একটু বলো, পুরস্কারটা নিয়ে? পুরস্কারটা আসলে অনেক আনএক্সপেক্টেড ছিল, কারণ যেহেতু পাঁচটা ক্যাটাগরি, সারা বাংলাদেশ থেকে 10 জন শিশুকে দেওয়া হবে, সো এর মধ্যে থাকতে পারাটা একটা ক্যাটাগরির মধ্যে, আসলে এটা অনেক একটা ভাগ্যের বিষয় বলবো, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে এখন, অনেক বেশি খুশি আমি। সো কালকে এই পুরস্কারটা যখন নেওয়া হলো, এরপরে মা বাবা এবং বোন কেমন, তাদের এক্সপেকটেশন কেমন ছিল, যে ও মানে ওর তো বোধহয় এরকম যে আপু তো পাবে? আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে আপু পাবে, কারণ আপুর আমাদের কিছু মানে আগের অর্জন চেয়েছিল, মানে মালিহাপুর এই সব কাজ আমি করেছি, এই জন্য শুরু থেকেই আমার সব কাগজপত্র একসাথে গোছানোর ক্ষেত্রে লাবিবার অনেক বড় ভূমিকা। বাবা আম্মু তো আছেই সাথে, তবে ও একটু বেশি। আচ্ছা, সবকিছু ইমেল করা এগুলো সব আমি করেছি, এই জন্য আমি শুরু থেকে একটা ফিলিং ছিল যে ইনশাল্লাহ আপু পেয়েই যাবে। আচ্ছা, একটু গান শুনি, গান শুনে তারপর আবার গল্প করবো। অবশ্যই, তুমি কালকে যেটা গেয়েছো ওটাই। আমি শেখ রাসেলের উপর একটি, যেহেতু তার কালকে জন্মদিন গিয়েছে, একটা জন্মদিনের গান করেছি, আমার নিজের মৌলিক গান। এই গানটি গীতিকার পারভিন আলী ম্যাম এবং সুর এবং সঙ্গীত প্রত্যয় খান। আমি এই গানটির কিছু একটু লাইন গাচ্ছি। বাতাস বলেছে কানে কানে, পাখির কণ্ঠে কলতানে, আবার এলো খুশি দিন, আজ তোমার জন্মদিন, তোমাকে শুভ জন্মদিন। বাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, একটু আমরা লাবিবার কাজের কথা জিজ্ঞেস করি, কি কেমন কাজ চলছে? 2019 সালে তো আমি আমার প্রথম মৌলিক গান বের করেছিলাম, আমাদের গানের রাজার বিচারক ছিলেন ইমরান ভাইয়া, তার সাথে। আমি বলতে চাই গানটার 2 বছর এখনো হয়নি, বাট গানটি 30 মিলিয়ন ক্রস করবে খুব তাড়াতাড়ি। এটা আমার প্রথম গান হিসেবে, আমার জন্য অনেক বড় একটা অর্জন। রিলিজ হয়েছিল কোথায়? এটা রিলিজ হয়েছিল CMV-র ইউটিউব চ্যানেল থেকে। আর কিছুদিন আগেই আমি ঢাকায় এসেছি ভাইয়ের সাথে আরেকটি গান করার জন্য, গানের রেকর্ডিং হয়ে গেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সবার কাছে প্রকাশ করতে পারবো। আর আরো কিছু কাজ করেছি। দুই লাইন কি শুনবো, যেটা মানে আনরিলিজড? হ্যাঁ, অবশ্যই দুই লাইন আমরা একটু শুনি। ওকে, তোমাকে না দেখে দেখে থাকা যায় না কেন, হে
আনরিলিজড কিন্তু হ্যাঁ আনরিলিজড তো তার জন্য আমরা একটুখানি কি শুনলাম আর যখন রিলিজ পাবে তখন পুরো গানটা ওই হয় না যে একটু শুনে নিলাম আর কি কেমন হয়েছে একটু শুনলাম এরকম আচ্ছা এরা দুজন যখন আমাদের সেটে আসে মানে খুদে গানরাজের গানরাজের যে কেউই যখন আসে একটু পেছনটা না দেখলে না ভালো লাগে না একটু পূর্ণতাও পায় না তো আমরা এখন 2013 সালের স্মৃতিতে ফিরে যাব একটুখানি দেখে নেব সেই সময়টা কেমন ছিল আমাদের মালিহা তখন কত ছোট ছিল সেটা একটু দেখে নেব চতুর্থ মিডিয়া চ্যানেলে খুদে গানরাজ চ্যাম্পিয়ন মালিহা আমি অনুরোধ জানাবো জনাব পরিতুল রেদা সাগর আমাদের এই চ্যাম্পিয়নকে পড়িয়ে দেবেন বিজয়ী সেই মুকুট এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি জনাব কামাল পাশাকে আমাদের এই চ্যাম্পিয়নের হাতে তুলে দিতে 5 লক্ষ টাকার চেয়ে এবং আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত 3 বিচারককে আমাদের এই বিজয়ীর হাতে স্বাস্থ্য সেবা পুরস্কার এবং শিক্ষা পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন আমাদের চ্যাম্পিয়ন রানার আপ এবং দ্বিতীয় রানার আপকে আসলে এই যাত্রাটা আসলে চমৎকার সেই সময় মালিহা কত ছোট ছিল ক্লাস 4 এ পড়তাম তখন এখন কিসে পড়ছো এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ভাবা যায় মেয়ে বড় হয়ে গেছে ওই সময়টাতে এবারে মাথার থেকে ওর মাথার মুকুটটা বেশি বড় ছিল হ্যাঁ আর এই সময়টা তো আমাদের মালিহা অনেক বড় হয়ে গেছে শানাজ রহমতুল্লাহ ছিলেন ফেরদৌস আরা ছিলেন আর অনেক ছিলেন এসআইটুটুল ছিলেন সেই সময়ের স্মৃতি মনে আছে মানে বেশি ছোট সেই সময়টায় বাট তারপর তো মনে আছে ক্যাম্পের দিনগুলো আসলে অনেক মিস করি আমরা যখন লাস্টে 5 জন ছিলাম অনেক মজা করেছি আসলে আমরা সেই দিনগুলো আসলে অনেক মিস করি এখন ও যখন বলে যে ওদের ক্যাম্পের কথা তখন আমার নিজের ক্যাম্পের স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় তাছাড়া আমরা যে বিভিন্ন টাইমে আমরা যেরকম টাইম স্পেন্ড করতাম একসাথে একসাথে ক্যাম্পে সবাই একসাথে মিলে টিভি দেখতাম দুষ্টামি করতাম একসাথে ক্যান্টিনে খেতে আসতাম তারপর আমাদের সময় যখন যে এপিসোডের যে গানগুলো থাকতো যখন একসাথে মিলে আমরা বসে বসে রেডি করতাম সেই দিনগুলো আসলে মনে পড়ে সবথেকে বেশি ঘনিষ্ঠ বন্ধু হয়েছিল কে ক্যাম্পে আমার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল সুবর্ণা হ্যাঁ আমি ওর সাথে আমার সব থেকে বেশি ফ্রেন্ডশিপ ছিল এখনো আছে ওর সাথে আমার প্রায় কথা হয় আচ্ছা সুবর্ণা আমার সবচেয়ে কাছের কাছের বন্ধু ছিল আচ্ছা লাবিবা যে এই সময়টাতে ক্যাম্পে জয়েন করলো তোমার এক্সপেরিয়েন্স ওকে শেয়ার করেছো নিশ্চয়ই যে এইভাবে চলতে হবে এরকম এরকম সব কিছু আমার করা লাগে নাই আসলে কারণ আমি যখন ছিলাম তখন আমি যেগুলো না চিনতাম ও তার সব চিনে যেত সো আমার তাকে নতুন করে কিছু বলা আমার এখনো মনে আছে মানে আমাদের এই চ্যানেলের ভিতরে আমি মানে দৌড়ায় দৌড়ায় ঢুকে আপুর সব এপিসোডগুলো দেখতাম ইভেন মালিহাপুদের অডিশন হয়েছিল এই রুমটাতে অথবা এর পাশেটাতে এবং কাউকে ঢুকতে দেয়নি বাট আমি কিভাবে যেন ঢুকেই আমি দেখেছি দরজায় ফাঁক দিয়ে যে মালিহাপু কম্পিটিশন করছে অডিশন মেগা অডিশন রাউন্ড ছিল আই গেস তখন থেকেই মানে মানে মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে পুরো মুখস্থ এবং ক্যাম্পে তো আমি সবাইকেই মানে ভালো চিনতাম রুমগুলো মনে ছিল আমার ইভেন মালিহা ওই সময় তুমি কিসে পড়তে মানে কত বয়স ছিল আমি তখন 2 or 3 years না আর একটু বেশি না হ্যাঁ ওরকম আমার নিজেরও খেয়াল নেই মানে কিন্তু মাথায় আছে ফুটেজ আছে আমি এইভাবে বসে গান গাচ্ছি মানে বসেতে এখন ওইগুলো সামনে এখন ফুটে আসে সব আচ্ছা আমরা বোধহয় 2019 এর স্মৃতি একটু ঘুরে আসতে যেতে চাই এবং সেটি প্রিপেয়ার হতে হতে আরেকটা গান শুনি মালিহার কাছে নতুন কোনো গান আমার খুব শীঘ্রই একটি গান আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মালিহা থেকে রিলিজ করা হবে ওটার এখনো ভিডিও বাকি আছে বাট স্টুডিও ভার্সন না ওটা করতে বেশি সময় লাগবে না ভিডিও করে ছাড়তে সো আমি ওর কিছু শোনাচ্ছি বুঝাতে পারি না আমি মনটা আমার তারে ছাড়া শুধু কান্দে
খুব সুন্দর। আচ্ছা, দু বোনের একসাথে কি ব্লগ করা হয়? করা হয়, আগে হতো অনেক বেশি, যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা হয়েছিল, লেখাপড়ার কোনো রকম চাপ ছিল না, বাট এখন তো আবার আমরা একটু স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। কিছু মাস ধরে আমি নিজেও আমার ইউটিউব চ্যানেলে কোনো মানে গান প্রকাশ করার সময় পাচ্ছি না, একটা গান হ্যাঁ অনেক ব্যস্ত, পড়াশোনা আছে, তারপর যেহেতু আমাদের এখন আর মানে নতুন করে আবার সব করতে হবে, নিউ নরমাল লাইফ আমরা এখন, এই জন্য কিছুটা ব্যস্ত। আপুর যেহেতু সামনে এক্সাম, এই জন্য আমরা একটু একটু ব্রেক নিয়েছি, এরপর আবার পরীক্ষাটা শেষ হলে তারপরে আবার আস্তে আবার সব ঠিক করে ফেলবো। প্রিপারেশন কেমন নেওয়া শুরু করেছো? প্রিপারেশন আলহামদুলিল্লাহ বেশ, বেস্ট উইশেস, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এবারে একটু 2019 এ ফিরে যাওয়া, দেখে নেই, দেখে আবার ফিরে আসি। ACI Extra Fun Cake, Channel I, Ganer Raja, powered by ACI Pure Spices Air. Shera Ganer Raja, champion, Fairuz Nabima! Fairuz Nabima ke mukul poriye diben, ebam sashe poriye diben, Luna Laila Madam, check tule diben, Fohidur Reza Shagor Sir, ebam Soyod Alamgir Sir. আমি বাকি ক্রাউড পড়িয়ে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রুলা নায়রা ম্যাডাম এবং কেক তুলে দিচ্ছেন সৈয়দ আলমগীর স্যার। অসাধারণ একটি মুহূর্ত যেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এসিআই এক্সো ফান কেক, চ্যানেল আই, গানের রাজা, পাওয়ার বাই এসিআই পিওর স্পাইসেস এর চ্যাম্পিয়ন Y16 ফাইরুজ নাবিবা। বাহ, আচ্ছা তুমি কি কান্না করছিল ওই সময়? মানে চোখের এখানে এসেছিল, মানে মাস্কারা নষ্ট হয়ে যাবে, মানে খুশির কান্না আর মানে টেনশন সব মিলায়, মানে যে এখনই কেঁদে দেবে মেয়ে, না সেই স্মৃতিগুলো খুব ভালো লাগে আসলে। সত্যি ক্যাম্পের টাইমটা, বেস্ট টাইমটা কার সাথে ছিল? আমি ক্যাম্পে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম আমাদের কন্টেস্টেন্টদের মধ্যে পনি আপুর সাথে। আপুর সাথে মানে আমার বন্ডিংটা খুবই অন্যরকম, এখনো ভাবলেও কষ্ট লাগে। আমাকে মালিহাপু মালিহাপু লাগতো। হ্যাঁ, আরে অনেক আপু অনেক ভালোবাসতো আমাকে। আপু নিশ্চয়ই এখনো ভালোবাসে? অবশ্যই, কথা। আচ্ছা, এখন নতুন কি গান আর কাজ হচ্ছে সেটা বলো। আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে সিঙ্গেল একটা গান বের করব, ওই সেম একসাথেই, দেখা যাক সময় করে। অ্যান্ড প্রত্যয় ভাইয়ের সাথে, প্রত্যয় খান, তার সাথে আমার একটি গান বের হওয়ার কথা আছে। আচ্ছা, লাস্ট কোন গানটা রিলিজ হয়েছে? লাস্ট রিলিজ হয়েছে বলতে গেলে ইমরান ভাইয়ের সাথে আমার ওটা। এরপর আমি বেশি একটা কাজ করিনি, যেহেতু আমার ওই সময় মানে এখানে একটা গ্যাপ পড়ে গিয়েছিল এডুকেশনের জন্য, ওটা আমার কভার করতে হয়েছে, দেন কোভিড সব মিলায়ে আমাকে চ্যাম্পিয়ন হওয়ার পর কি ওটাই ফার্স্ট ছিল? হ্যাঁ, ওটাই ফার্স্ট ছিল, যেটা কথা শোনা। এন্ড ওইটাই এখন 30 মিলিয়নের কাছাকাছি। এন্ড এরপরে আমি একটা কাজ করেছি তন্ময় মাহবুবুলের সাথে, এটা SMV নামে একটি ইউটিউব চ্যানেল থেকে বেরিয়েছে, ওই কাজটা আমি করেছি। এই দুটো কাজই করেছি আমি, আর সব এখনো আনরিলিজড, আনরিলিজড হয়ে আছে, আমি এখনো বের করিনি, আস্তে আস্তে সময় আছে সামনে। আচ্ছা, তোমরা ছোটবেলায় কেন গান শেখা শুরু করলে? নাচ বা অন্য কিছু নিশ্চয়ই এর সাথে ছিল কিছু, বলো। আমরা গান, নাচ, কবিতা আবৃত্তি, আপু প্রথমে নাচ করতো, আমি প্রথমে নাচ করতাম, আমার ব্যাকগ্রাউন্ড, আমি তখন মনে হয় অনেক ছোট, ইভেন মালিহাপু যখন গান করতো, হ্যাঁ মানে মালিহাপু যে সময়টা শুরু করবে সময় তুমি ছোট, একদমই ছোট। এবং আম্মু আমার ওস্তাদজিও বলে, আজিজুর রহমান স্যার, যে মালিহাপু যখন গান করতো আমি গান করতে যেতাম না, আমি কথা খুব কম বলতাম, এবং উনি আমাকে ওনার কোলে বসিয়ে শোনাতো যে তুই শোন তোর বড় আপু কি গাচ্ছে। ওখান থেকে ইভেন আম্মু বলে আমি যে কখনো গান গাবো এটা আম্মু ভাবেও নি। মানে আমার নাচের প্রতি খুব ঝোঁক ছিল, ইভেন আমি মানে ড্রয়িং কম্পিটিশন করেছি, আমার জাতীয় পুরস্কারও আছে ওর উপর, কিন্তু
কিন্তু নাচ শেষ পর্যন্ত পুরো মানে কন্টিনিউ করতে পারিনি কারণ আমাদের ভোকাল কর্ডে প্রবলেম হয় এইজন্য আমি বাদ দিয়ে দিয়েছি নাচ করলে গানে গিয়ে তখন গলায় একটা ধাক্কা পড়ে তো নাচ থেকে গানে সুইচ করা কোন সময় মানে হয় নাচ গান আসলে সব সময় আমার বেশি করে একসাথেই করা হতো বাট 2013 এ আমি আসলে না এইসব মানে রিয়েলিটি শো জিনিসটা যে কি আমার কোনো আইডিয়াই ছিল না সো আম্মু এভাবে একটা অডিশন নিয়ে গিয়েছে আমি দিয়েছি অডিশনে আমি সিলেক্টেড সো ওইখান থেকে খুদে জানাজের আগের থেকেই সাপোজ 1 or 2 years আগের থেকে আমার গানের প্রতি বেশি ঝোঁক চলে আসে নাচের থেকে ওই যে একটা গানের তারপর তো খুদে গানরাজের চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর এই যে গানের মালিহা তো স্টার্ট হয়ে যায় ওইখান থেকে জার্নিটা তখন আর নাচ কন্টিনিউ করা হয়নি বাট এখনো যদি টাইম পাই আমি আর লাবিবা মিলে প্র্যাকটিস করি যে জিনিসটা যেন ছুটে না যায় গান না হয়ে যায় হ্যাঁ দুজনের একসাথে একটা গান শোনাও আমাদেরকে আমার যে আনরিলিজ সংটা আছে একটা গল্প বলি একটা গল্প এই গানটি করছি একটা গল্প বলি শোনো মিলে যেতে পারে তোমারও সাথে একটা কষ্ট বলি শোনো ঘুমোতে পারি না আমি রাতে একটা গল্প বলি শোনো মিলে যেতে পারে তোমারও সাথে একটা কষ্ট বলি শোনো জীবনের ব্যর্থতা হারানো পথে সে দুপু হারানো কোথায় হারানো কোথায় কত খুব সুন্দর একটা গান তোমরা দুজন একসঙ্গে কেন রিলিজ করবে না কখনো এমন মানে প্ল্যান আছে কি যে দুজনের আলাদা আলাদা যেহেতু এখন ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু দুবোন একসাথেই গান করলে প্ল্যান আছে আমরা অলরেডি মানে একসাথে কভারও করেছি ম্যাশআপ সংস আছে তখন মানে মানুষ এত পছন্দ করেছে তখন থেকেই বলছে যে তোমরা দুজনে একসাথে হ্যাঁ আমরাও প্ল্যানে রেখেছি যে আমরা একসাথে দুটা মানে গান করব দেখা যাক সময় আছে আমরাও আশায় রইলাম বসে যে একসাথে হবে আচ্ছা পড়ালেখার কি অবস্থা বলো পড়ালেখা চলছে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমার এক্সাম আপুরও সামনে এক্সাম তোমার কি এক্সাম আমার ইয়ার ফাইনাল আমাদের তো হবে আমি এখান থেকে খুলনায় যাব তারপর পড়াশোনা আবার নতুন করে শুরু হবে পড়ার চাপ শুরু হয়ে গেছে মানে এখন একটা মানে কঠিন একটা চাপ যাবে পড়াশোনা করা যেহেতু অনেকদিন একটা গ্যাপ হঠাৎ করে মানে অনেকদিন ধরো স্কুলে বা কলেজে যাওয়া হয়নি কিন্তু বইয়ের সাথেও কি হ্যাঁ না না বইয়ের সাথে অবশ্যই সংযোগ ছিল মানে থেমে গেলে তো একটা বাধা পড়ে যাবে এই জন্য আমরা রেগুলার কন্টিনিউ করেছি এর জন্য বেশি একটা প্রবলেম হবে না আই গেস বাট আচ্ছা পড়াই কেউ ফাঁকিবাজ আছে এখানে আই ডোন্ট থিংক সো দেওয়ার চেষ্টা করি না তবে আনো ইংলিশ যদি হয়ে যায় মা বলতে পারবে আসলে জিজ্ঞেস করে লাভ নেই এখানে দুজনেই সাধু একদম ধোয়া তুলসী পাতা হয়ে বসে থাকবে জীবনও কিছু বলবে না থাক ঠিক আছে আমরা এই জায়গাটা ছেড়ে ঘরে কে বেশি দুষ্ট দুজনের মধ্যে আমি কে বেশি ঘুমায় আমি আর কে কার উপরে দোষ চাপায় বকা খেলে
তেমন না আমাদের কোনো সিচুয়েশন বকা খাওয়ার সময় আমাদের মানে টপিক গুলো খুবই ডিফারেন্ট থাকে মানে সো কভার কভার দেয়ার মতো দরকার হয় না থ্যাংক ইউ সো ভেরি মাচ দুজনকে এবং বেস্ট উইশেস পড়াশোনা মনোযোগ দিয়ে করো এবং গানটাও ঠিকমতো চর্চা করো সেটাই প্রত্যাশা এবং এভাবেই থাকো দুজনে আরও আরও বেশি অর্জন করো আমাদের সকলের মুখ উজ্জ্বল করো একেবারে শেষের দিকে চলে এসেছি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য দর্শকদেরকে তো নিশ্চয়ই ইনভিটেশন দিতে হবে বলে দাও দুজনে ওকে আমি তাহলে ফার্স্টে বলি যারা আমাকে দেখেন আমার গান শুনেন তারা নিশ্চয়ই জানেন যে আমার একটি ইউটিউব গান চ্যানেল আছে ওখানে আমি আমার কভার সংস ইভেন আমার মৌলিক গানগুলো আমি প্রকাশ করি সুতরাং আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন উই আর রিয়েলি ক্লোজ টু 100K সাবস্ক্রাইবার সো চ্যানেলের নাম বলো চ্যানেলের নাম লাবিবা লাবিবা সার্চ করলে বানান বলে দাও এল এ বি আই বি লাবিবা সাবস্ক্রাইব করবেন আর আমাদের গানগুলো শুনবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন যে গানগুলো কেমন বা কি রকম গান আপনারা শুনতে চান সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমরা কোন ধরনের গান আমাদের এবারে এটাই আচ্ছা এবারে মালিহা বলবে মালিহার কাছ থেকে শুনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাকে এবং লাবিবাকে চেনেন আর স্পেশালি আমার যে একটি ইউটিউব চ্যানেল আছে মালিহা এম এ এল আই এইচ এ ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আমরা যে সকল গান আপনাদের উপহার দিব আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই মতামত জানাবেন যে আপনারা কোন ধরনের গান বেশি পছন্দ করবেন শুনতে সো সাথে থাকবেন আমাদের সাথে আপনাদের ইন্সপিরেশন সাবস্ক্রাইব করা লাইক করা এটাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝবে আরও একবার অভিনন্দন এই শেখ রাসেল পদকের জন্য মালিহা তোমাকে অনেক ভালোবাসা প্রিয় দর্শক একেবারে শেষের দিকে চলে এসেছি এবং যে যেখানে আছেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন